আপনি জানেন কি, পৃথিবীতে এমনও পার্ক আছে যেটা একটা পুরো দেশের থেকেও বড়। আবার নিউটনের মাথার উপর আপেল পড়ার ঘটনা আমরা সবাই জানি, কিন্তু আপনি জানেন কি, সেই আপেল গাছ এখনও সুরক্ষিত রাখা আছে। তো আজকের এই সেশনে আমি এরকম কিছু সত্য ঘটনা আপনাদের জানাবো। তো নমস্কার বন্ধুরা, আমি সদানন্দ আর আপনারা দেখছেন লজিকবাদ চ্যানেল। তো চলুন জেনে নিই কী সব সত্য ঘটনা। নাম্বার ওয়ান, এই দুনিয়াতে 7 বিলিয়ন লোক রয়েছে, এ মানে হলো 700 কোটি মানুষ। যদি আপনি সবার সঙ্গে মিলতে চান তাহলে আপনার কত সময় লাগবে আপনি জানেন কি? আমি আপনাকে বলছি, যদি আপনি 1 সেকেন্ডে একজনের সঙ্গেও দেখা করেন তাহলেও আপনার 244 বছর সময় লাগবে। একবার ভেবে দেখুন এই দুনিয়া কত বড়। নাম্বার টু, স্যার বিল গেটসকে আমরা সবাই জানি, কিন্তু স্যার বিল গেটস $1 মিলিয়ন মানে 700 কোটি টাকা ডেইলি যদি খরচ করেন তাহলেও ওনার 218 বছর সময় লাগবে নিজের পুরো টাকা খরচ করতে। আমরা এটাও জানি যে স্যার বিল গেটস হলেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। নাম্বার থ্রি, এটা তো আমরা সবাই জানি বা শুনেছি যে স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তির প্রমাণ করেছিলেন গাছ থেকে আপেল পড়াকে কেন্দ্র করে। তো ওই গাছ যার থেকে আমরা কত কিছু না শিখতে পেরেছি, সেই গাছ আজও জীবিত অবস্থায় আছে, বরং বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং সুরক্ষিত রাখা আছে। নাম্বার ফোর, সৃষ্টির সময় পৃথিবীর মানচিত্র এখনকার মতো ছিল না। আজ থেকে প্রায় 240 মিলিয়ন বছর আগে সাউথ পোল, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া সব একসঙ্গে ছিল। তারপর টেকটনিক প্লেটের সরে যাওয়ার কারণে সব আলাদা আলাদাভাবে সরে যায় আর তৈরি হয় আমাদের ভারতবর্ষের মতো বিভিন্ন রকমের দেশ। কিন্তু কয়েক কোটি বছর পর আবার সব পুনরায় এক জায়গায় হয়ে যাবে। নাম্বার ফাইভ, যদি এ বি সি ডি ই এফ জি এইচ আই ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 হয় তাহলে নলেজ ইজকাল টু 96% এবং হার্ডওয়ার্ক ইজকাল টু 98% হয়। তো দেখা গেছে দুটোই 100 থেকে কম, কিন্তু অ্যাটিটিউড ইজকাল টু 100% হয়। সেই রকম আইফেল টাওয়ার, যেটা প্যারিসের একটা বিখ্যাত টাওয়ার, সেটা কেমন দেখতে সে তো আমরা সবাই জানি, কিন্তু যখন এটা বানানো হয়েছিল তখন এর অনেক ডিজাইন তৈরি করা হয়, এখন যেটা তৈরি হয়েছে সেটা ডিজাইন পছন্দ করে গড়া হয়েছে। নাম্বার সিক্স, অনেক রিসার্চ করার পর জানা গেছে যে মিউজিক আপনার ব্রেনের কোষগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে, তাই মিউজিক অবশ্যই বেশি করে শুনবেন। নাম্বার সেভেন, ফিলিপাইন দেশের মধ্যে এত পরিমাণ আইল্যান্ড রয়েছে যে আপনি যদি রোজ একটি করে আইল্যান্ড ভিজিট করেন তাহলেও আপনার 21 বছর লাগবে পুরো আইল্যান্ড ভিজিট করতে। নাম্বার এইট, মাইকেল জ্যাকসনের যেদিন মৃত্যু হয়েছিল সেদিন ছিল 25 জুন 2009, সেদিন পুরো ইন্টারনেট ক্র্যাশ হয়ে গেছিল, এমনকি গুগল পুরো 2.5 ঘন্টার জন্য ডাউন হয়ে গেছিলো, উইকিপিডিয়া টুইটার কয়েক ঘন্টার জন্য ডাউনও হয়ে গেছিলো, অনেক ম্যাসেজও ক্র্যাশ হয়েছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যুদিন প্রায় 2.5 বিলিয়ন লোক ওই দিন লাইভ দেখেছিলেন মৃত্যুর ঘটনা। নাম্বার নাইন, টাইটানিক জাহাজে যে 4টি ফানেল ছিল, কিন্তু এই 4 নম্বর যে ফানেলটা সেটা ফেক ছিল, জাস্ট একটা সাইজের জন্য রাখা হয়েছিল। এদের মধ্যে বাকি 3টে ফানেল সোজা বয়লারের মধ্যে কানেক্ট ছিল, কিন্তু এই 4 নম্বরটিকে জাস্ট একটা ডিজাইনের জন্য রাখা হয়েছিল। নাম্বার টেন, স্যামসুং কোম্পানি। আমরা এটা জানি না যে স্যামসুং কী কী জিনিস বানায়, আমরা শুধু মোবাইল অথবা ইলেকট্রনিক্স জিনিসের সম্পর্কে জানি, কিন্তু আপনি শুনলে অবাক হবেন স্যামসুং কোম্পানি সব সময়ের জন্য এই অস্ত্রও বানায়, আর অস্ত্রটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কি শুনে একটু অবাকই হলেন না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে সবার মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই অবধি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবেশের খেয়াল রাখবেন। গুড বাই।